দুর্ভোগে মানুষ। করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্বারা মানুষ উপকৃত হয়েছে, কিন্তু পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মিউনিসিপ্যালিটি 6 নম্বর ওয়ার্ডের মানুষের এই দুর্ভোগ যেন কিছুতেই কাটছে না। কালনা রোড সংলগ্ন একটি রেলগেট ক্রসিং এর কাছে, যেখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মানুষ পারাপার করেন, ট্রেন যাতায়াতের জন্য দীর্ঘক্ষণ কালনা গেট বন্ধ থাকে, ফলে মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধে হচ্ছিল। সেজন্য কালনা গেটের কাছে একটি টানেল তৈরি করা হয় মানুষের যাতায়াতের সুবিধার জন্য, কিন্তু সেই টানেল এখনও মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই টানেলের মধ্যে হাঁটু সমান জল দাঁড়িয়ে যাচ্ছে এবং সেই জল জমে থাকছে দীর্ঘদিন ধরে। টানেলের ভেতরে নেই কোনো নিকাশি ব্যবস্থা এবং পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থাও করা হয়নি। সন্ধেবেলা মানুষ এই অন্ধকারাচ্ছন্ন টানেলের মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করেন। টানেলের এরকম খারাপ অবস্থার জন্য মানুষ কালনা গেট রেলওয়ে ক্রসিং দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করেন। আমরা মানুষের এই সমস্যা নিয়ে উপস্থিত হয়েছিলাম 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিমের কাছে। তিনি কি বললেন শুনে নিন, এখন দেখার মানুষ এই দুর্ভোগ থেকে কবে নিস্তার পাবে। আমরা প্রথম কথা বলি, প্রথমে হচ্ছে ওইটি হচ্ছে জল যাওয়ার জন্যই একটা টানেল করা হয়েছিল রেলের তরফ থেকে, ব্রিটিশ আমল থেকে রয়েছে। বাট আমরা কালনা গেটটা এত ব্যস্ততম জায়গা যেখানে দেখা যেত মাসে 2-3টে করে রেল ফেরোতে গিয়ে কাটা পড়ে যেত, অ্যাক্সিডেন্ট ঘটতো, এই জন্য একটা উদ্যোগ নিয়ে ওটা রাস্তা করা হয়েছিল ওখানে মানুষ যাতায়াতের জন্য। বাট ওইটা আমাদের কাছেও একটা মাথা লজ্জা হয়ে দাঁড়িয়েছে, কারণ ওই জায়গাটা এমনই জায়গা যেখানে একটু বৃষ্টি হলে জল জমে যায় এবং ওই জলটা স্টে করে থাকে। ওই জলটা আমরা বহুবার সরিয়ে দিই কিন্তু সরাবার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে আবার জল হয়ে যায়, কারণ আপনারা জানেন যে ওর পাশে বিরাট বিরাট নয়নজলি রয়েছে যেখান থেকে জলটা ওখানে সোপ করে, এবং ওপর থেকে রেললাইনের ওপর থেকেও জলটা সোপ করে ওখানে পড়ে। আমরা এর জন্য রেলের উচ্চ আধিকারিকের সাথেও বহুবার মিটিং করেছি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি আমার ওয়ার্ডবাসীর জন্য বহুবার রেলের উচ্চ আধিকারিকদের সাথে বসেছি, মিটিং করেছি। ইভেন আমরা চেয়েছিলাম যে ওর দুপাশে লাইট লাগাতে, ওখানে গ্রিল সিস্টেম করে, কারণ প্রথম দিকে আমরা লাইট লাগিয়েছিলাম কিন্তু কিছু মানুষ অসাধু ব্যক্তি তারা লাইটগুলো ভেঙে দেয়, তার ছিঁড়ে দেয়, তার জন্য আমরা ভেবেছিলাম ওই দেওয়ালের মধ্যে কিছু গর্ত করে সেখানে লাইট লাগিয়ে সেখানটা গ্রিল সিস্টেম করে লক সিস্টেম করে দেবো। বাট রেল সেটা আমাদের পারমিশন দেয়নি। রেলের উচ্চ আধিকারিকরা এরকম কথা বলেছে, রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তিনি বলেছেন যে ওখানে একবারে হাতুড়ি চেনিয়ে মারাই যাবে না। আমরা বলেছিলাম নিচেটা একটু ঢালাই করে উপরগুলো একটু প্লাস্টার করে দিয়ে যাতে এই জলটা না, বলে ওপর থেকে জলটা চুয়াচ্ছে বলেই জল না চুয়ালে ওটা ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, ওইটা ব্রিটিশ আমল থেকে করা আছে, তাই ওইটা আমরা শত চেষ্টা করে ওই জায়গাটা আমরা কিছু করতে পারি না। মাঝে মধ্যে দেখবেন এখন কিছু ছোট ছোট বাচ্চাদের মানে ওইখানে কিছু মানুষকে লাগিয়ে আমরা জলটাকে মাঝে মধ্যে পরিষ্কার করি, কিন্তু ওই পরিষ্কার করার 1-1.5 ঘন্টার মধ্যে আবার জল হয়ে দাঁড়িয়ে যায়। ওইটা আমাদের কাছে খুব লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অফিসে কিছু করার জন্য রেলের কাছে ইয়ে করেছি যে আপনারা দরকার পড়ে আপনারা করুন, এটা মানুষের স্বার্থে আপনারা করুন, কারণ আপনারা জানেন যে 6 নম্বর ওয়ার্ডের প্রায় 40-60% এলাকা রেলের, তো রেলের বহু স্টাফরা যাতায়াত করে, তাদের ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করে। আমরা রেলকেও বলেছি যদি আপনারা পারেন আপনাদের মতো করে আপনারা করুন, না হলে আমাদের করার পারমিশন দেন, কিন্তু ওনারা কোনোভাবেই আমাদের সাথে সেভাবে সহযোগিতা করেননি। রেল তো আমাদের রেগুলারই আপনি যাতায়াত করেন সম্ভবত, কত আমার প্রতিদিনই কি এরকম জল জমে থাকে? জল হলেই জল জমে থাকে এরকম। তা আপনাদের যাতায়াতের অসুবিধা হয় না? তাহলে এই মুহূর্তে তাহলে আপনারা কি চাইছেন? ভালো হলে ভালোই যায়।